প্রিয় ভিউয়ার্স, আজকের আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হলো রিলস ভিডিও কিভাবে আমরা আপলোড করতে পারি। রিলস ভিডিও মূলত আমরা শখের বসে আপলোড করতে পারি, আবার আমাদের ভাইরাল হওয়ার জন্য আমরা কিন্তু আপলোড করতে পারি, আর সবথেকে বেশি বড় যে বিষয়টি সেটা আমরা ইনকামের জন্য কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করি। আমাদের সবার উদ্দেশ্য কিন্তু ইনকাম করা। ফেসবুক থেকে যদি আমরা ইনকাম করতে পারি এবং ভালো পরিমাণ টাকা যদি ইনকাম করতে পারি, তাহলে কে না চায় অল্প অল্প ভিডিও আপলোড করে আমরা ইনকাম না করতে। তো অবশ্যই আমরা ইনকাম করতে পারবো, এবং কিভাবে পারবো এবং কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় সবগুলো আমি আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো। তাই অবশ্যই এই ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং বাংলাদেশে কিন্তু এই রিলস ভিডিও অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে। বাংলাদেশে অনেক অনেক আইডিতে কিন্তু রিলস ভিডিও অপশনটি চলে এসেছে, কিন্তু কিছু সংখ্যক আইডিতে এখনও রিলস ভিডিও অপশনটি আসে নাই, তবে অল্পের ভিতরেই এসে যাবে যাদের আসে নাই। এবং আমি এই ভিডিও শেষে দেখাবো যে কিভাবে আপনারা যাদের মোবাইলে যাদের ফেসবুকে এখনও রিলস ভিডিও অপশনটি আসে নাই কীভাবে আপনারা সহজে অন করতে পারেন সেটা দেখিয়ে দেবো। আর বেশিরভাগ ফেসবুকে কিন্তু অটোমেটিক রিলস অপশনটি চলে এসেছে, তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সঠিক নিয়মে এটি রিলস ভিডিও আপলোড করতে পারি। সেজন্য আপনারা প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন যে উপরে একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে রিলস নামে একটা অপশন আছে, এই রিল নামে অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড অপশন আসবে, আমি এই যে ভিডিওটা এই ভিডিওটা আপলোড করব, এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর ভিডিওটা চলে এসেছে। তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে অডিও সেট করা যাবে, এখানে অডিও আছে, তারপর টেক্সট লিখতে পারবেন, কোনো ইফেক্ট দিতে পারবেন, স্টিকার দিতে পারবেন, এবং এখান থেকে চাইলে আপনি সেভও করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটু টেক্সট অ্যাড করে দিতে চাচ্ছি, যে আপনার অডিও যদি অ্যাড করতে হয় এখান থেকে অডিও অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে অডিও অ্যাড করতে চাচ্ছি না, আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করব, সেখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখব, যেহেতু এটা একটা শিক্ষা রিলেটেড আমি একটা ভিডিও দেবো, একটি প্যারাগ্রাফ পড়লে যাতে সকল প্যারাগ্রাফ স্টুডেন্টরা লিখতে পারে সেই রিলেটেড। জাস্ট আমি এখানে টেক্সটটা লিখে দিলাম যে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে। তারপরে আমি এখান থেকে জাস্ট আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, এখান থেকে এফেক্ট দিতে পারবে, তারপরে আপনার এখান থেকে কোনো টেক্সট লিখতে পারবে, অডিও দেওয়া যাবে, তারপরে এখান থেকে স্টিকার দেওয়া যাবে, ঠিক আছে। এগুলো আশা করি সবই সহজ, এগুলো ট্রাই করলে সব পারা যাবে। তারপরে এখান থেকে জাস্ট এডিটও করা যাবে, এখানে আমরা যেগুলো এখানে লিখেছি বা যেগুলো কাজগুলো করবো সেগুলো এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করে এডিট করা যাবে। তো আমরা এখান থেকে আর এডিট করতে চাচ্ছি না, যেহেতু আমরা পাবলিশ করবো, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে অবশ্যই পাবলিশ করবো, কারণ আমরা এটাকে অবশ্যই ভাইরাল করতে চাবো আমরা, তো সেজন্য আমরা এখান থেকে অবশ্যই পাবলিশ রাখবো, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে শেয়ার নাও ক্লিক করবো, কিন্তু শেয়ার নাও ক্লিক করার আগে এখানে জাস্ট আমরা এখান থেকে ডিসক্রিপশন লিখবো, আর ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ শেয়ার। এখানে বলছে কি ডিসক্রাইব ইউর রিল, মানে আমার এই যে রিলটা ছাড়বো সেই রিলের একটা ডিসক্রিপশন লিখবো ছোটো আকারে, এবং আমরা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবো। এখানে বলে দিয়েছে যে ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ শেয়ার, তো আমরা এখানে জাস্ট এখানে লিখবো, টাইটেলটা লিখে দিই, টাইটেলটা লিখে আছি এখানে। তো দেখতে পাচ্ছ যে এখানে আমি লিখে রেখেছি একটা ডিসক্রিপশন আকারে, ছোটো আকারে লিখেছি যে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে। তারপরে জাস্ট আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, হ্যাশট্যাগ ব্যবহার করলে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো আমরা প্রত্যেকেই হ্যাশট্যাগ ব্যবহার করব। হ্যাশ দিয়ে আমরা এখানে প্যারাগ্রাফ লিখে দিই জাস্ট, যেহেতু আমি প্যারাগ্রাফ রিলেটেড সেজন্য আমি এখানে প্যারাগ্রাফ হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। তারপরে আমি আরও এখানে কমপক্ষে তিনটে হ্যাশট্যাগ ব্যবহার করব, তাহলে কিন্তু ভালো হবে। তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি এডুকেশন, তারপর আমি আর একটা অবশ্যই আর একটা দেব,
এইচএসসি দিলাম, এসএসসি দেব, আচ্ছা। তারপরে আমরা জাস্ট একটা দিয়ে দিলাম, তারপর আমরা জাস্ট এখান শেয়ার নাওতে ক্লিক করব, ঠিক আছে। জাস্ট আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি তোমরা সবাই কাজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সঠিক নিয়ম এবং ভাইরালও হবে, ঠিক আছে। তারপর আমরা জাস্ট আমরা শেয়ার নাওতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু রিলসটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে ফিনিশিং এখানে লেখা উঠছে, এখানে জাস্ট একটু ওয়েট করলেই এখান থেকে কিন্তু আপলোড হয়ে যাবে। যারা এখনও রিলস অপশনটি এখনও পাওনি তাদের জন্য বলতে চাই, তাদের জন্য কিছু সেটিং অবশ্যই করতে হবে, তাহলে খুব সহজেই রিলস অপশনটি চলে আসবে। তো প্রথমে এই প্রোফাইলে ক্লিক করতে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করার পরে এখানে জাস্ট সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর তোমরা এখান থেকে প্রোফাইল সেটিংয়ে ক্লিক করবে। প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখবে যে প্রাইভেসিটা অপশন আছে, এই যে প্রাইভেসি অপশনটা ক্লিক করবে। তারপরে এখান থেকে সবগুলো পাবলিক করে দেবে, এই যে দেখতে পাচ্ছ এখানে পাবলিক করা আছে। এখানেও এই যে হু ক্যান সি ইওর রিলস ফিউচার রিলস এগুলো পাবলিশ করা আছে, সবগুলো পাবলিশ করে দেবে, তাহলে তোমরা অপশনটি খুব দ্রুত চলে আসবে। আর বেশিরভাগ ফেসবুকে কিন্তু বাংলাদেশের সকল বেশিরভাগ ফেসবুকে কিন্তু এই অপশনটি অলরেডি চলে এসেছে, আর যাদের চলে আসেনি তাদের অটোমেটিক খুব শীঘ্রই চলে আসবে। আর তোমরা এই অপশনগুলোতে এই যে সেটিংয়ে প্রাইভেসি এখানে অবশ্যই পাবলিক করে রাখবে, তাহলে খুব সহজেই চলে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কীভাবে তোমরা রিলস ভিডিও আপলোড করতে পারো সঠিক নিয়মে এবং কীভাবে যারা এখন পর্যন্ত রিলস অপশনটি পায়নি সহজে পেতে পারে, এই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো রিলস নিয়ে আরও অনেক ভিডিও তৈরি করা হবে, কারণ তোমরা কীভাবে সহজে মনিটাইজেশন পাবে এবং আরেকটি বিষয়, তোমরা যারা এই রিলস নিয়ে কাজ করবে তারা অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবে, কারণ কপিরাইট ভিডিও নিয়ে তুমি কাজ করতেই পারো কিন্তু কাজ করলে তোমার কোনোই লাভ হবে না। কারণ তুমি এখন কাজ করবা, তুমি অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে দিবা, টিকটক থেকে ডাউনলোড করে দিবা, কোনো সমস্যা নাই, কিন্তু একটা সময় যখন তোমার ইনকামটা শুরু হবে, মনিটাইজেশনটা তুমি পেয়ে যাবে, তখন যদি তোমার ইনকামে একটা খারাপ প্রভাব পড়ে, কপিরাইট আসে, তোমার মনিটাইজেশনটা লস্ট হয়ে যায়, তখন কিন্তু তোমার অনেকটা খারাপ লাগবে। তাই প্রথম থেকেই আমি বলতে চাই তোমার নিজের কন্টেন্ট ব্যবহার করো, নিজের ভিডিও ব্যবহার করো, যার কারণে তোমার এই লাইফ টাইম তুমি ইনকামটা করতে পারবে, তোমার কোনো সম্ভাবনা নেই যে তোমার ইনকামটা বন্ধ হবে, ঠিক আছে। তো সেজন্য আমি বলবো, সবাইকে বলবো যে তোমরা নিজের ভিডিও ব্যবহার করো, অন্য ভিডিও ব্যবহার করে তুমি এখন কোনো সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে তোমার সমস্যা হয়ে যাবে, তখন তোমার ইনকামটা রানিং ইনকামটা কিন্তু তোমার বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু অনেক খারাপ লাগবে। তাই এখনই আমি তোমাকে সবাই দিয়ে বলতে চাই যে তোমরা অবশ্যই নিজের ভিডিও তৈরি করো, নিজে নিজে ভিডিও তৈরি করো, যদি আর তোমরা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো রিস্ক নাই, তোমরা লাইফ টাইম ইনকাম করতে পারবে। তো ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।